উপজেলা নির্বাচনে আচরণ বিধি লঙ্ঘনকারী এমপি বা সাধারণ নাগরিক যেই হন না কেন আচরণ বিধি অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার জাবেদ আলী। দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে উপজেলা নির্বাচনে প্রার্থী নির্বাচনী কর্মকর্তা এবং প্রশাসনের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় তিনি একথা জানান। জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম এবং জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান সভায় বক্তব্য রাখেন। সবাইকে নিয়ে যাও।